তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঋক দেবজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমার সন্ধ্যাবেলাতে ভিডিওটা শুরু করছি, সন্ধ্যা ঠিক নয়, রাত্রে জাস্ট খাওয়া দাওয়া করে এসেছি। তো তোমাদেরকে একটা ছোট্ট এন্টারটেনমেন্ট ভিডিও উপহার দেব বলে একটা ছোট্ট চ্যালেঞ্জ আমরা করছি আজকে। ওই চ্যালেঞ্জটার নাম হচ্ছে, মানে কি বলবো ওটাকে, কাতুকুতু দেয়া। ওটাকে বলা হয় তোমার ইংরেজিতে স্ট্রিক, মানে স্ট্রিল উচ্চারণটা হচ্ছে না আমার, স্ট্রিংলিং চ্যালেঞ্জ, যাই হোক ওটা লিখে দেবো আমি। মোটামুটি বাংলা ভাষায় হচ্ছে কাতুকুতু দেওয়া। কাতুকুতু দিয়ে কে কাকে কতক্ষণ হাসাতে পারে, আর যে হেসে যাবে সে হেরে যাবে, যে না হেসে থাকতে পারবে সে উইনার। ঠিক আছে, তো চলো শুরু করছি, দেখতে থাকো, তোমরা সবাই সাথে থাকো, চলো শুরু করছি আমরা। আর তোমাদের সবাই যারা যারা দেখছো ভিডিওটা, তারা প্লিজ লাইক করে দেখো, পুরো ভিডিওটা দেখো, মজা পাবে। তো চলো শুরু করি। তাহলে প্রথমে কে করবো, তুমি আমাকে করবো না আমি তোমাকে করবো? আমি তোমাকে করবো, তুমি ঠিক করো। তো কেলাকুতু দিয়ে ওকে হাসাতে হবে যেখানে খুশি হতে পারে, ঠিক আছে, যেগুলো কেলাকুতুর জায়গা, ওকে হাসি আটকে রাখতে হবে। কতক্ষণ আটকে রাখতে পারো সেটা হচ্ছে, তো এটা হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ, আরে শেষ হয়ে গেল, আচ্ছা ঠিক আছে চলো, চার চার পর্যন্ত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখো চার পর্যন্ত হয়েছে। পাঁচ ছয় সাত আট নয় দশ, এবার আমি এদিকে চলে গেলাম, এগারো বারো, আর তো জায়গা পেয়ে গেছি, তেরো, এবার দিতে ফেলেছে। তো এবারে একটা তেরো পর্যন্ত ও ছিল প্রথম রাউন্ডে, ও তেরো পর্যন্ত কাউন্টিং করেছি, তিন সেকেন্ড ছাড়া ছাড়া এক কাউন্ট হবে, ও তেরো পর্যন্ত ছিল, মানে 39 সেকেন্ড। ঠিক আছে, এরপর আমি আমারটা দেখা যাক, গেঞ্জির কি খুলে দিতে হবে উপরটা, না তুমি যদি বলো যে খুলতে তাহলে খুলে দিতে হবে, কোনো অসুবিধা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার নয় দশ এগারো বারো, এসে দিয়েছ, এসে দিয়েছ তুমি, বাবরে বাবা, ও এমন ভাবে করলো মানে মাথা খারাপ। তো দেখতে পেলাম আমি তেরো নাকি না বারো, বারো, তো মানে ফার্স্ট রাউন্ড আমি হারলাম। তো ও বুঝে গেছে যে আমার কোন জায়গায় সুস গিয়েছে, আমিও জেনে গেছি। তো চলো সেকেন্ড রাউন্ড, এবার প্রথমে তুমি আমার করো, তারপর আমি কাউন্ট করছি, এবার আমি কাউন্ট করবো তুমি ইয়ে করবো সুসুড়ি। চলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট
নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ডবল চব্বিশ চলো এবার সেকেন্ড রাউন্ড তুমি তো চলো বন্ধুরা আমি ওকে সুসুড়ি দিচ্ছি তুমি বলবো না আমি বলবো আমি বলছি নাকি এক দুই দুটো রাউন্ডে একটা আমি জিতলাম একটা ও জিতলো এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল রাউন্ড লাস্ট রাউন্ড ফুল অ্যান্ড ফাইনাল রাউন্ড এবারে প্রথমে তুমি আমার করো এবারে আর পারলাম না আমি সহ্য করতে চলো এবারে এটা হচ্ছে ফাইনাল চোদ্দ ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় তো ও আগে টাইমের আগেই হেরে গেছে না ভাই খুব খুব কঠিন মানে পাচ্ছিলাম না আমার এমনি খুব কথাকুতু আছে বলে এটা সিলেক্ট করেছি আমি জানি আমি এমনি কাজ আমি সুসুরি নিতে পারি না আমার খুব সুসুরি লাগে ও সুসুরি নিতে পারো না সুসুরি দিতে জানো না সত্যি কথা বলতে গেলে তো ওকে সুসুরি দিও না হাত বলি দিও না সত্যি আমি পারি না আর আমার দিতেও পারি না দিতেও পারি না আমার খুব কালো কাঁথা কুতু লাগে তো ফাইনালি জিতে গেলে ও এটা তো কোনো পানিশমেন্ট নেই দেখো আমার শরীরটা খুবই খারাপ এটা শুধুমাত্র তোমাদের এন্টারটেইনমেন্টের জন্য বানানো জানো আজকে আমার কিন্তু গায়ে জ্বর হ্যাঁ ও শরীর খারাপ জ্বর জন্য শরীর খারাপের মধ্যে ও যে এতটা আমাকে সাপোর্ট করেছে ভিডিওটা বলেছিলাম করতে তো করে দিয়েছে তো চলো আমার চোখ পুরো জ্বলছে জানো আজকে কাল থেকে মাথা ব্যথা শুরু হয়েছে আজকে পুরো চোখ মুখ জ্বলছে তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলছি না তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে একটা ব্লগে আসবো সেদিন তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো আজকের মতন টাটা।